সঙ্গীত শিল্পী আকবর আর্নিং। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। আকবরের বয়স হয়েছিল 54 বছর। অনেকদিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন আকবর, চলছিল চিকিৎসাও। তিনি ডায়াবেটিক্সে ভুগছিলেন, 2 বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, এছাড়া কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ ছিল নানান শারীরিক জটিলতা। গত জানুয়ারি থেকে তিনি ছিলেন বিছানায়। আকবরের 2টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। গত অক্টোবরে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা, এজন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য 20 লাখ টাকা অনুদান দেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি। কিশোর কুমারের একদিন পাখি উড়ে নতুন করে গিয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত ছিলেন। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও এই গান তাকে আলোচনা নিয়ে আসে। এরপর তোমার হাত পাখার বাতাসে গানটি দেশ বিদেশের দর্শক শ্রোতার কাছে পরিচিতি করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজে গান শোনাতেন। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিক্সা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবর বেড়ে ওঠে যশোরে। 2003 সালে যশোর MM কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদি কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করেন। ওই বছর ইত্যাদি অনুষ্ঠানে কিশোর কুমারের একদিন পাখি উড়ে গানটিকে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। কিন্তু হঠাৎ করে কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালো, ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি হন আকবর। সুস্থ হয়ে আবারও সবাইকে গানে মাতাবেন এমনটা প্রত্যাশা ছিল তার পরিবার।